বিক্রি করে তোমার কেমন লাভ হচ্ছে? দিনের বেলা ভাত রাতের বেলা মদের Welcome back to the channel. আর হ্যাঁ, এই ভিডিওটা আমি নিয়েছি ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে, তো তোমরা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো অরিজিনাল ভিডিওটাকে নিশ্চয়ই সাপোর্ট করো। তো চলো এবার শুরু করে ফেলি। আপনার মতো অনেক শিল্পী মারা গেছে, আপনিও মারা যাবেন, তো মারার পর জায়গা কয়টা? মারা তো যাবো, এটা দুনিয়া সবে যাবো মারা, কিন্তু কেউ বাচ্চা থাকতে পারবো না, কিন্তু আমিও যাবো দুনিয়া সবে যাবো। মরার পর জায়গা দুইটা, জান্নাত জাহান্নাম, আপনি কোথায় যেতে চান? আমি যেতে চাই যে জাহান্নামে। জাহান্নামে, 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 জাহান্নামে। হালাই কইলোটা কি দেখেন তো, এবার বুঝেন তাইলে দেশি গাজার কত পাওয়ার। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির অস্থির সব কাজকর্ম নিয়ে করা আমাদের নিয়মিত আয়োজনের আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আমি নিলাম একটা, আপনার মাসে ধরে 10,000-12,000 টাকা আসে। সত্যি কথা বলছে, যে করেই হোক হিসাবের খাতার প্রথম সারিতে বিড়ি রাখতেই হইবে। ভাই বাঙালিদের তেলবাজিতে অস্কার বিজয়ী তা তো নতুন কিছু না, আর এদের জন্যই দেশে দিন দিন তেলের দাম মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে গেছে। দেখে আমি শিউরিত, দিনের বেলায় পেট ঠান্ডা, রাতের বেলায় মাথা ঠান্ডা, জীবনে আর কি চাই বলেন, শুধু চিল আর চিল। তা কাকা, এই কচুরি বিক্রি করে তোমার কেমন লাভ হচ্ছে? দিনের বেলা ভাত রাতের বেলা মদের পয়সা হয়ে যায়। বাংলা পারে না, আবার হিন্দি নিয়ে টানাটানি করতে আসছে। ওকাত পে রহনা চাহিয়ে, আগর ওকাত কে বাহার কুছ চাহোগে তো নেহি মিলেগা। আপুন কা ওয়ালেট থোড়া সা ঢিলা হ্যায়, পর আমরা খিলা সকতে হ্যায়, ইসলিয়ে হাম আমরা লেকার হি খুশ হ্যায়। তো আজকে ইস পর্যন্ত, এই পর্যন্তই হ্যায়, আল্লাহ হাফেজ সবাই। বালিদ ঢিলা। অনন্ত ভাই একটা জিদিসি, তার পুরাটাই নাকি বর্ষাময়, তার পছন্দের খাবারও নাকি বর্ষা। তো কাছে প্রশ্ন, প্রিয় নায়িকা কে? প্রিয় খাবার? লেজেন্ড হ্যাভ নো কম্পারিসন, লেজেন্ড অলওয়েজ কিং। ডিও রেসপেক্ট, আপনি টুপিটা একটু খুলে রাখলাম, অনেক খুব ভালো হয়, আপনি সাদা টুপি পরেন প্লিজ, নট দিস কালার টুপি, ইট লুক, ইট রিমাইন্ডস মি কালো টুপিটা। আপনার সমস্যা কথা, আমি আপনার দাড়ি আপনাকে দেখলে মনে হয় খন্দকার মোস্তাক আমার সামনে বসে আছে, আপনার দাড়ি কেটে ফেলেন। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি, আমি আপনাকে রিকোয়েস্ট করেছি, আপনি আপনাকে আমার দেখলে, আপনাকে দেখলে আমার খন্দকার মোস্তাকের মতো মনে হয়, আমার দেখলে আপনার রাজাকার মনে হয়, আপনার দাড়ি দেখলে আমার রাজাকার মনে আমার কাছে যখন কেউ বন্ধুর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে তখন আমার আনসারটা এমনই হয়, এই মেসেঞ্জারে মেল আইডি ফাইলেই রিকোয়েস্ট পাঠায়, পাঠায় মানে ফেক আইডিও বোঝে না, রিয়েল আইডিও বোঝে না, যদি ঘুরায় গেলে কোনো রকম একটা মেল আইডি মিললে দেখা অডিও কলে কথা কইয়া কনফার্ম করে একদম রাত্রে 12টার পর আমি কিন্তু ভিডিও কলে কথা বলতে পারি। এনার কি নলেজ, বাপ রে। মেয়েরা বুইরা চাচা কেন বিয়ে করে, তার 100% বাস্তব সত্য এগুলো, আর এভাবেই জিতে যাক হাজারো টাকাওয়ালা চাচারা। শোন, বুড়া হোক জোয়ান হোক, একটা হইলে হইছে, একটা জোয়ান মানুষের মানে একটা কচি পোলার স্টাবলিশ হইতে হইতে অনেক বছর টাইম লাগে, ওই বছর কি আমি পোলার লাগে গুখামু বয়া বয়া, আর
এখন যদি একটা বুড়া টুড়ে বিয়ে করি তাহলে মনে করছি লাইফে টাকা পয়সার অভাব নাই, নিজের মতো চলাফেরা, আর বিয়ে করলে একক ফ্যামিলি বিয়ে করবো, ওই যে চোদ্দ গোষ্ঠী নিয়ে হেরিয়ে জীবনে বিয়ে করবো না, একা আমি আর আমার বুড়িরা যাবে হরটা ফ্ল্যাটে থাকবো, সমস্যা নেই, দুই তিনটা বাড়ি থাকবো। ও আমার বিন্দুর প্ল্যান এইটা, তোরটা হোক জুয়ান হোক, তুই স্যামরা বিয়া কর, কইরা কপালে আতাবি। আমি শিওর পাশের বাসায় ঝগড়া লাগলে আমার অনেক সাবস্ক্রাইবাররা এমনটা করে, তাই না গাইস? সবার আগে প্রায়োরিটি যে গিয়ে শুনতে হবে কি হচ্ছে। চাচা তো ঠিকই বলছে, যেটা ভেঙে যাও সেটা তো গেছে, এখন আর টাটা বাই বাই ছাড়া কি বা বলার আছে। সকালে যখন তুমি ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলো না, ঘুমের ঘরে তোমার বয়সটা শুনলে আমি একদম ফিদা হয়ে যাই। ইস, জীবনে আমার নর্মাল ভয়েস শুনে কেউ ফিদা হইলো না, আর ঘুমের ঘরের তা তো অনেক দূরের কথা, এত কষ্ট কই রাখি বলেন তো গাইস। আর এখানে দেখুন ওদের পিছনে পুরাই কারেন্টে ভরা, ডান্স দেখে তো আমার তাই মনে হচ্ছে। আপনি কি জানেন দুনিয়ার বুকে এখন বেহেস্ত কোথায়? তা হচ্ছে বাংলাদেশ। সেই বেহেস্তের ফুলশিরা তো আছে, তা হচ্ছে পদ্মা সেতু, এবং সেই বেহেস্তে থাকতে হলে বা যেতে হলে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। মান দল উকা, তুমি কোন দল করো? মান নেত্রী উকা, তোমার নেত্রীকে বা নেতাকে? মান হাজা তেল উকা, তুমি কি তেল মারতে পারো কিনা? তিনটা প্রশ্নের উত্তর দিবেন আপনি বেহেস্তি হয়ে গেছেন, মানে বাংলাদেশি হয়ে গেছেন। এখানে বুঝলেন কিছু? সারাদিন পঙ্গু সেজে ভিক্ষা করার পরের দৃশ্য এটা। গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তবে ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সো গাইস, ভিডিওটা খুব ফানি ছিল, আর অনেকগুলো জিনিস যেগুলো ছিল সেগুলো খুব রিলেটেবল লাগছিল, স্পেশালি ঝগড়ার সিন। পাড়ায় যদি ঝগড়া হয় আর জানলা দিয়ে যদি না দেখি, এটা ইম্পসিবল ব্যাপার, মানে সবার বাড়ির থেকে কেউ না কেউ জানলা খুলে তাকিয়ে আছে কি হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য, তো এটা খুব কমন ব্যাপার। আর আরেকটা যেটা ছিল সেটা ছিল দুটো মেয়ে যে হিন্দি বলছিলো, তার মধ্যে একজন বলছিলো আমি ঠিক শুনলাম কি না আমাকে বলো কমেন্টে, যার মধ্যে ওয়ালিদ ঢিলা বলছিলো। ওয়ালিদ মানে ফাদার হয় না, মানে উর্দুতে বলো বোধ হয়, তো ঢিলা কেন বলছিল আমি জানি না, তো আমার ওই জিনিসটা শুনে খুব ফানি লাগছিলো। লাস্টে যে জিনিসটা আমার সব থেকে বেশি মজাদার লেগেছে সেটা ছিল যেটার মধ্যে জিজ্ঞেস করছিল খরচা কী কী, আর উনি বলছিল না এক প্যাকেট বিরি, তো আমার মনে হয় কি বেশি বাঙালিরা আর যে কাজের মাসিরা থাকে, আমি দেখেছি আমাদের এখানে যারা কাজ করে যায় মাঠে ঘাটে, তো তাদের মানে সব থেকে মানে ইম্পর্টেন্ট প্রায়োরিটি হচ্ছে বিড়ি।
এই বিড়ির কথাটা শুনে আমার মনে পড়লো যে স্কুল টাইমে কলেজ টাইমে আমার যত নন বেঙ্গলি ফ্রেন্ডসরা ছিল প্রায় সবাই আমাকে এইটা নিয়ে বলতো যে বাঙালিরা খুব বিড়ি খায়, আর আমি এটা কাউন্টার করতে পারতাম না, কারণ আমি জানি মানে পাশের বাড়ি যখন কাকুকে দেখছি বা অন্য কাউকে দেখছি মানে ভালো ভালো ফ্যামিলি থেকেই বিলং করে, জানি না কেন বিড়ি খেতে বেশি পছন্দ করে। কাকুটার কথা শুনে আমার মজা তো লেগেছে, সাথে সাথে আমার এই জিনিসগুলোও মনে পড়ে গেছে। সো ইহা তোমরা বলো তোমাদের সবথেকে ফানি কোন জিনিসটা লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করবে। সো বাই অ্যান্ড টেক কেয়ার।